শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল গেট তৃণমূল কংগ্রেসের সংগঠিত অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হারাধনপল্লীতে বস্ত্র, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় কয়েক শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র, স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। আমাদের তৃণমূল সেলের পক্ষ থেকে যারা আমাদের হসপিটালে আমাদের যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন আছে তৃণমূল কংগ্রেসের, তাদের উদ্যোগে আজকে এখানে এই শারদীয়া উৎসব উপলক্ষে বস্ত্রদান আয়োজন করা হয়েছে। সমস্ত আমাদের অ্যাম্বুলেন্স ইউনিয়নের আমাদের অজায়দা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছে, আপনারাও রয়েছেন বিভিন্ন জায়গায়। এইভাবে আমি কালকে অত বড় বস্ত্রদান শিবির করার পরও বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট করে পাড়ায় পাড়ায় আবার বস্ত্রদান শিবির করে আমরা সবার হাতেই পুজোয় নতুন বস্ত্র দেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং এখানে আমাদের প্রাক্তন কাউন্সিলর বসির আহমেদ রয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা শহর জুড়ে আমাদের উদ্যোগে এইভাবে বস্ত্রদান শিবির চলছে। আপনারা সবাই আস্তে আস্তে কাপড় নেবেন এবং এই করোনার সবাই সবাই সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানাই, নমস্কার। শারদীয়া উৎসবের প্রাককালে নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল গেট তৃণমূল কংগ্রেসের সংগঠিত অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হারাধনপল্লীতে বস্ত্র, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় কয়েক শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র, স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। আমাদের তৃণমূল সেলের পক্ষ থেকে যারা আমাদের হসপিটালে আমাদের যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন আছে তৃণমূল কংগ্রেসের, তাদের উদ্যোগে আজকে এখানে এই শারদীয়া উৎসব উপলক্ষে বস্ত্রদান আয়োজন করা হয়েছে। সমস্ত আমাদের অ্যাম্বুলেন্স ইউনিয়নের আমাদের অজায়দা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছেন, আপনারাও রয়েছেন বিভিন্ন জায়গায়। এইভাবে আমি কালকে অত বড় বস্ত্রদান শিবির করার পরও বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট করে পাড়ায় পাড়ায় আবার বস্ত্রদান শিবির করে আমরা সবার হাতেই পুজোয় নতুন বস্ত্র দেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং এখানে আমাদের প্রাক্তন কাউন্সিলর বসির আহমেদ রয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা শহর জুড়ে আমাদের উদ্যোগে এইভাবে বস্ত্রদান শিবির চলছে। আপনারা সবাই আস্তে আস্তে কাপড় নেবেন এবং এই করোনার সবাই সবাই সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানাই, নমস্কার। শারদীয়া উৎসবের প্রাককালে নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।